ওমিক্রন আতঙ্কের মধ্যেই দেশে কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত চব্বিশ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডের কবলে পড়েছেন ছ হাজার ৯৯ জন। গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনার বলি ১৯০ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেস ১৫৪৩টি। এখনও পর্যন্ত কোভিডের টিকা পেয়েছেন ১২৩২৭৬৭ জন। এদিকে দক্ষিণ আফ্রিকায় কোভিডের নতুন প্রজাতি ওমিক্রন চিন্তায় ফেলছে বিশেষজ্ঞদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবধানবাণী বলছে করোনার এই নয়া প্রজাতির সংক্রমণ ক্ষমতা মাত্রাতিরিক্ত। ঠিক সময়ে একে রুখতে না পারলে ভয়াবহ মরক লেগে যাবে বিশ্বজুড়ে। গত চব্বিশ ঘণ্টায় করোনার বলি ১৯০ জন। আক্রান্তের সংখ্যা কমলেও চিন্তা বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে বেশ কিছু সতর্কতা নেওয়া হয়েছে। বিদেশ থেকে আসা যাত্রীদের আগের ১৪ দিনের ট্রাভেল হিস্ট্রি জমা দিতে হবে, নির্দেশিকা রয়েছে কেন্দ্রের। এরই পাশাপাশি কোভিড নেগেটিভ রিপোর্টও বাধ্যতামূলক করা হয়েছে। যে সমস্ত দেশে ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে ঝুঁকি রয়েছে সেই সকল দেশ থেকে এলে কোভিড নেগেটিভ রিপোর্টের পাশাপাশি ৭ দিনের কোয়ারেন্টাইনও বাধ্যতামূলক। এখনও পর্যন্ত মোট ১৬টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার এই নয়া ভ্যারিয়েন্ট। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।